বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন তারা। সকালে বেতন বৃদ্ধির দাবিতেই সড়ক অবরোধ করে কয়েকটি কারখানার শ্রমিক, এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কে যানবাহন আটকে পড়েছে, দুর্ভোগে সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এক পর্যায়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় অবস্থানের কথা জানিয়েছেন শ্রমিকরা। পুলিশ এসে আমাদের আক্রমণ করছে, এই যে আমাদের বুলেট প্রুফ মারছে, আমাদের যে প্যান্ট ফোটা হয়ে গেছে, কানে লাগছে, একজনের চোখ নষ্ট হয়ে গেছে অলরেডি, সে হসপিটালে। আমরা কোনো গাড়ি ঘোড়ার ক্ষয়ক্ষতি করি নাই, পুলিশটা কিছু বলি নাই, তারা অযথা আমাদেরকে ফায়ার করছে। দ্রব্য মূল্য যে পরিস্থিতি, অনেক দাম, কারণ আমাদের এই 8,000 টাকা অল্প টাকা বেতনে আমাদের সংসার চালানো দায়ভার হচ্ছে। তো আমাদের বেতন বৃদ্ধির জন্য আমরা সর্বনিম্ন 23,000 টাকা দাবি জানাচ্ছি। আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু অপেক্ষা করছেন। বাবু, এখন সড়কের কি অবস্থা? যদিও লম্বা যানবাহনের সারি এখান থেকে দেখা যাচ্ছে, বিক্ষোভ কি চলছেই? বৃষ্টি কিছুক্ষণ আগে আসলে যে শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের বেতন বৃদ্ধির দাবিতে, আসলে কিছুক্ষণ আগে পুলিশের আশ্বাসে তারা আসলে রাস্তা থেকে সরে গিয়েছে। এখন কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এইখানে উপজেলার নির্বাহী অফিসার, যে কালিয়াকৈর উপজেলার নির্বাহী অফিসার, উনি এসেছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এসেছেন। তারা এসে আসলে এই যে রাস্তার যে যানজট ছিল, মানুষের যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ অনেকটাই নিরসন করেছে। তার মধ্যে আসলে পুলিশের এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে শ্রমিক পুলিশ সহ কিন্তু 20 জন আহত হয়েছেন। তারা আসলে স্থানীয় যে হসপিটাল রয়েছে সেই সব হসপিটালে চিকিৎসা নিয়ে আসলে বাড়িতে চলে গিয়েছেন। তারা যেটা বলছেন যে আসলে যে বাজারের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি তাদের যে বেতন, সেই বেতনে আসলে তারা ওইভাবে চালাতে পারছে না, যার কারণে আসলে তারা বলছে যে তাদের বেতন বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রেই আসলে তারা আজকে সকাল 9টা থেকে আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে মৌচাক এলাকা, সেই মৌচাক এলাকাতে আসলে তাদের অবস্থান ছিল। তারা যেটা বলছেন যে আসলে যদি বেতন বাড়ানো না হয়, তাহলে যে যারা গার্মেন্টস কর্তৃপক্ষ রয়েছেন, মালিক রয়েছেন, তাদের সাথে তারা বসে আলোচনা করে আসলে তারা চাচ্ছেন যে তাদের যে বেতনটা, সেই বেতনটা বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রে আসলে কিছু যারা শ্রমিক রয়েছে তারা আসলে সকাল থেকেই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে মৌচাক মোড়, সেই মৌচাক মোড়ে অবস্থান করছিল। প্রায় 5 ঘন্টা পর আসলে রাস্তা এখন যান চলাচল শুরু হয়েছে। সেক্ষেত্রে আসলে ঢাকা থেকে যেসব যাত্রী গাড়ি এবং যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু যারা যাচ্ছিলেন বাড়িতে, তারা কিন্তু তাদের চরম একটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে। আর যারা রংপুর, শেরপুর এবং বগুড়া, টাঙ্গাইল থেকে যারা আসছিল তাদেরও কিন্তু আসলে একটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে প্রায় 5 ঘন্টা ব্যাপী। সেক্ষেত্রে আসলে চললে তো দুর্ভোগ পোহানোরই কথা। ধন্যবাদ বাবু।